আমি জানি ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে বাংলায় অনেকগুলো টিউটোরিয়াল আছে ফটোশপে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে দেখে নিন হ্যান ত্যান হাবি যাবি, বাট কোথাও কিন্তু এরকম কমপ্লেক্স হেয়ার যুক্ত কোনো মডেলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখায় নেই। কারণ তারা জানে, যারা এটা বানাইছে, যারা টিউটোরিয়ালগুলো বানাইছে, তারা জানে যে এই ঝামেলা করার মানে একটু প্যারা আছে। সো আজকে আমরা এই প্যারার জিনিসটা কীভাবে সিম্পলি করতে হয় এবং একটা অ্যাডভান্স ফিচার আছে যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটা কোনো টিউটোরিয়ালে বলে নেই। সো আমরা এটা নিয়ে দেখবো কত সহজে ম্যাজিকের মতন এই কাজটা করা যায়। তো চলেন পক পক না করে দেখে নেওয়া যাক অ্যাডভান্স ফিচার দিয়ে কিভাবে কাজ করা যায়। শুরু করার আগে বলে নিই, এটা যেহেতু একটা অ্যাডভান্স ফিচার, সম্ভবত CS4 এর নিচে এটা ছিল না, CS4 বা তার উপরের গুলাতে আছে, এবং CS6 পর্যন্ত এটাকে রিফাইন এজ নামে একটা অপশন থাকতো এই জায়গায়। এখন সেটাকে রিনেম করা হয়েছে সিলেক্ট অ্যান্ড মাস্ক নামে। সো পুরো একটা নতুন ইন্টারফেস দিয়ে একটু হাবি যাবি কাহিনি করছে আর কি, বুঝেন না, ফটোশপ ডুবির কাজই হলো খালি কাহিনী করা। যাই হোক, আমরা ওই কাহিনী বাদ দিয়ে আমাদের কাহিনীতে আসি, আমরা কাজ শুরু করবো। কাজ শুরু করার আগে ব্যাকগ্রাউন্ডের লকটা ডাবল ক্লিক করে খুলে দিলাম, সরি ট্রিপল ক্লিক পড়ে গেছে। তারপর আমরা কন্ট্রোল জে চাপলাম, একটা ডুপ্লিকেট হয়ে গেল, আবার কন্ট্রোল জে চাপলে আরেকটা ডুপ্লিকেট হয়ে গেল। এবার একদম উপরের ডুপ্লিকেট যে লেয়ারটা আছে আমার, আমরা মাঝখানেরটা কিন্তু কোনো কাজ করবো না, এটা জাস্ট ব্যাকআপ হিসেবে রাখলাম। সো এবার এখান থেকে আমরা কুইক সিলেকশন টুল নিব, কোনো কিছু সিলেক্টেড থাকবে না, শুধু এটা সিলেক্টেড থাকবে। থাকা অবস্থায় আমরা এভাবে আমাদের মডেলের উপরে জাস্ট আমাদের টুলসটা বলে নিয়ে গেলে মোটামুটি আমাদের একটা রাফ সিলেকশন হয়ে যাবে। আমরা আর একটু যতটুকু সম্ভব সিলেক্ট করতে চেষ্টা করতেছি, বেশি হয়ে গেছে। সো এটা কমানোর জন্য দুটো উপায়, এক তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতে পারি, বাট যদি আপনি একবারে পুরাটা করেন তাহলে কন্ট্রোল জেড দিলে পুরাটাই চলে যাবে, সেক্ষেত্রে আপনি মাইনাসের জন্য অল্ট চেপে আপনি এগুলা সরায় দিতে পারেন। দেখতে পারতেছেন অল্ট চেপে ক্লিক করলাম তো ওই দিকগুলো আবার ডিসিলেক্ট হয়ে গেছে। এখন কি করব আমরা, কিভাবে আমরা চুলগুলা নিব এবং ব্যাকগ্রাউন্ডগুলোকে বাদ দিব? সো এটার জন্য আমাদের সিলেক্ট অ্যান্ড মাস্কে যেতে হবে। সেক্ষেত্রে দেখেন ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে গেল, অল্প কিছু টুলস আছে এখন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের যেটা কুইক সিলেকশন টুল ছিল সেটা, আর এরপরে নতুন একটা টুল যোগ হয়েছে এখানে রিফাইন এজ ব্রাশ টুল, এটাই আগে ছিল রিফাইন এজ সিলেকশন। যাই হোক, সো এখানে নতুন একটা ব্রাশ যেহেতু আমাদের আসছে, এটাকে আমি কাজে লাগাই। প্রথম হচ্ছে আমাদের এখান থেকে ভিউ পোর্টটা সিলেক্ট করে নিতে হবে। এখানে বেশ কিছু অপশান আছে, আমি সবগুলো নিয়ে ডিসক্রাইব করার প্রয়োজন মনে করতেছি না, আপনারা গোটা গোটা দেখে নেবেন। আমার স্পেসিফিকলি এই ছবিটার জন্য আমরা অন হোয়াইট দিব। অন হোয়াইট মানে হচ্ছে যে যেটুকু দেখা যাচ্ছে যাচ্ছে, বাকিটা মানে ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইটের উপর আসবে। বাট আপনি দেখতে পাচ্ছেন যেটা হোয়াইট না, কারণ হচ্ছে আমার অপাসিটি কমানো আছে। যদি আমি অপাসিটি 100 করে দিই তাহলে হোয়াইট আসবে, বাট সেক্ষেত্রে সমস্যা হচ্ছে কী কী সিলেক্টেড হয়েছে আর কী কী সিলেক্টেড হয়নি সেটা বুঝেটা একটু প্যারা হয়ে যাবে। সো এই জন্য আমি অপাসিটিটা একটু কমায় রাখবো, আনুমানিক 50-এর কাছাকাছি রাখলে আমি বুঝতে পারবো কোনটা আমার সিলেক্টেড এবং কোনটা সিলেক্টেড হয়নি। নেক্সট অপশন আমরা স্মার্ট রেডিয়াসটা অন করে দেবো এবং এখানে রেডিয়াসটাকে 8 করে দেবো। 8 থেকে 10 মধ্যে আপনারা রাখবেন, আপনাদের জন্য হয়তো 19-20 হইতেই পারে, ছবির রেজলিউশনের উপর ডিপেন্ড করে, ছবির কোয়ালিটি বা কী ধরনের ছবি তার উপর ডিপেন্ড করে অনেক কিছু। দেন আপনার যে থার্ড ব্র্যাকেট ওপেন এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ দুইটা কী আছে আপনার কিবোর্ডে দেখতে পাচ্ছেন এন্টারের পাশে, এগুলো দিয়ে আপনি ব্রাশের সাইজ ছোটো বড়ো করতে পারবেন। দেন আপনি একদম চুল যেখান থেকে শুরু হয়েছে সেখানে ক্লিক করবেন, ক্লিক করে যেখানে যেখানে আপনার চুলগুলো আছে বাইরে বাইরে সবগুলোর উপর একবার করে বলে নেবেন। এটা ম্যাজিকের মতন কাজ করবে, একদম পুরো ম্যাজিক, হ্যারি পটারের ম্যাজিক ঝাড়ু। জাস্ট আপনি বলে নেবেন, এভাবে বলে নিচ্ছি যেভাবে আমি, চুলগুলোর উপর এভাবে একটু সুন্দর করে বলে নেবেন, ম্যাজিকের মতন কাজ হবে। দেখতেই পাচ্তেছেন কাজ অলরেডি হচ্ছে। সো এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকখানি আমার সিলেক্টেড হয়ে গেছে, বাট একটা সমস্যা আছে, যদি আমি অপোসিটিটা ফুল করে দিই তাহলে দেখতে পারবো যে কিছু কিছু জায়গায় আচ্ছা এখনও প্রবলেম আছে। সো আগে ওগুলো ঠিক করে নিই, যেমন এখানে এখানে আচ্ছা একটু মিস্টেক হয়েছে, আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, এখানে ঠিক আছে, এখানে হবে। আর ভিতরে যাওয়ার জন্য আমরা ছোট করে দিব ব্রাশ, না হলে আমাদের যে হাইলাইট আছে এখানে সমস্যা করবে। ঠিক আছে, এখনও কিছু প্রবলেম আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এজগুলা, হ্যাঁ এজগুলাতে একটু সমস্যা আছে, ঝিরঝির করে আসতেছে। তো এটা আসলে এমন একটা ভার্সেটাইল প্রবলেম যেটা একটা স্পেশাল নামও আছে, এটাকে বলা হয় এজ ফ্রিঞ্জ। এখন যা মতন তা বলা হোক, কিন্তু তা দিয়ে আমরা কী করবো, আমাদের জানতে হবে যে এজ ফ্রিঞ্জ থেকে আমরা কীভাবে মুক্তি পাবো, রাইট? সো হ্যাঁ, এটার অপশান এখানে দেওয়া আছে, দেখবেন যে ডেক কী লেখা, ডিকন্টামিনেট কালার্স এনিথিং,
যাই হোক, আমরা জাস্ট টিক করে দিব, এত কিছু জেনে আমাদের কি লাভ। যাই হোক, এখানে আপনারা কেউ কেউ আরেকটা বাড়তি অপশন পাইতে পারেন, যেটার অ্যামাউন্ট মানে কতটুকু ডিকম করবে ওইটার একটা অপশন পাবেন স্লাইডারের মতন, ওইটা আপনারা অ্যাডজাস্ট করে ওটার সাথে খেলাধুলা করে দেখতে পারেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট হয়। আমার জন্য এটা আসতেছে না, হয়তো এটা নতুন অপশনে এটা বাদ দিছে বা অন্য কোথাও নিয়ে গেছে, আমি আর খুঁজে পাইনি। যাই হোক, আর এগুলা কোনো কিছু নাড়াচাড়া করা লাগবে না। লাস্টে আপনি এখানে আউটপুটে এসে আউটপুটের কি অপশন চাচ্ছেন সেই অনুসারে এগুলো চেঞ্জ করে দিবেন। আমার জন্য আমি দিব, দেখি দেখি, হ্যাঁ, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা দিব। ওকে, আপনি চাইলে রিমেম্বার সেটিং দিয়ে রাখতে পারেন, তাহলে নেক্সট টাইম যখন আপনি আবার এখানে আসবেন, অর্থাৎ রিফাইন এজ বা সিলেক্ট অ্যান্ড মাস্ক আসবেন, তখন এই সেম সেটিং এই সেগুলা আসবে। সো আমি এখন ওকে দিতে যাচ্ছি, ওকে দিলাম। তো ওকে দিলাম, আমার মাস্ক তৈরি হয়ে গেল, বাট আমি কিছুই বুঝতে পারছি না যে কি পরিবর্তন হইলো। সো পরিবর্তন বোঝার জন্য আমাদেরকে একটা সলিড কালার নিতে হবে, আমরা এখান থেকে সলিড কালার নিলাম, সলিড কালার করে দিই, একটা ব্রাইট কালার দিই, সামথিং লাইক এরকম ইয়েলো। ওরে বাবা, চোখ জ্বলতেছে। সো আমি এটাকে নিচে নিয়ে আসলাম আমার মাস্কের নিচে। তো দেখতে পারতেছেন আমরা অলমোস্ট অনেক কিছু করে ফেলছি, যেটা হচ্ছে আমাদের আগে ছিল অ্যাশ কালারের একটা কেমন জানি ব্যাকগ্রাউন্ড, আর সেখান থেকে আমরা একটা ব্রাইট কালারের ইয়েলো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। এখন কিছু অল্প স্বল্প প্রবলেম আছে, যেমন আমাদের চুলের মাঝখানে মাঝখানে দেখা যাচ্ছে যে পিছনের হলুদ ব্যাকগ্রাউন্ডটা, মানে হচ্ছে যে মেয়েটা টাকলা হয়ে গেছে। সো আমরা টাকলা মেটার মাথায় একটু চুল পড়া দিব, সেটা হচ্ছে আমরা ব্রাশ টুলে যাবো, বিষ আপলাম। এখানে যদি আমি রাইট ক্লিক করি, তাহলে এরকম একটা অপশন পাবেন, এরকম একটা ব্রাশ পাবেন আপনারা, যেটা হচ্ছে আপনাদের ওয়াকামের সাথে কাজ করবে খুব ভালো, বাট মাউস দিয়ে করা যায়। আমি আপনাদের জন্য শুধুমাত্র ওয়াকাম থাকা সত্ত্বেও মাউস দিয়ে করে দেখাচ্ছি। জাস্ট অল চাপবেন, অল চাপলে আপনার আই ড্রপার টুল চলে আসবে, এখান থেকে স্যাম্পল নিবেন চুলের কালারের, দেন আপনি এভাবে জাস্ট ক্লিক করবেন। এখানে কথা আছে আবার, যেহেতু আমার এখানে মাস্ক করা, সেহেতু এটা এখানে কাজ করবে না। এটাকে কাজ করানোর জন্য আমাকে লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল জে, দেন এই মাস্কটাকে এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। আমি রাইট ক্লিক করবো মাস্কের উপর, দেন অ্যাপ্লাই লেয়ার মাস্ক, এটা অ্যাপ্লাই হয়ে গেল। দেন এখন এটার উপর আমাদের কালার করতে হবে। সো অলরেডি আমাদের প্রবলেম সলভ হয়েই গেছে, আমরা যখন ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করার কারণে যখন জিনিসটা কীভাবে বুঝি আপনাদের, যাই হোক, মানে ডুপ্লিকেট করার কারণে যে গ্যাপগুলা ও অটোমেটিক একটু ফিল আপ হয়ে যাবে। সো অটোমেটিক হয়ে গেছে, বাট দিস ইজ লুকিং সো আনন্যাচারাল। ওকে, যেখানে হাইলাইট ছিল সেখানে হাইলাইট নেই, মনে হচ্ছে যেন কেউ মেহেন্দি বা কাদা লাগাই দিছে। সো এটা আমরা একটু চাইলে ঠিক করতে পারি, না চাইলে কোনো অসুবিধা নেই। আমরা জাস্ট স্যাম্পল নিব একটু হাইলাইট এরিয়া থেকে, দেন কয়েকটা এরকম দাগ দিব অপাসিটি কমায়। ওয়াকাম দিয়ে করলে সবচেয়ে বেস্ট, ওয়াকাম যদি কারো কাছে থাকে তাহলে আমি বলবো যে ওয়াকাম দিয়ে করবেন। আমি আর একটু ছোট করে নিচ্ছি ব্রাশটা আমাদের, একদম ছোট করে অপাসিটি আমরা আরো কমায় নিচ্ছি। আসলে ওয়াকাম দিয়েই করতে হবে, মাউস দিয়ে করাটা একটু ডিফিকাল্ট। সো আমি ওয়াকাম টা অন করি, একটু মাউস দিয়ে করা একটু ডিফিকাল্ট, বাট কারো যদি ওয়াকাম একদমই না থাকে তাহলে চেষ্টা করে দেখতে পারেন। আপনার যদি মাউজের হাত ভালো থাকে তাহলে কাজ হইতেও পারে, আমার মাউজের হাত একদমই ভালো না। সো আমি ওয়াকাম দিয়ে করলাম মোটামুটি, এখন কিন্তু আগের চেয়ে একটু ন্যাচারাল লাগতেছে, ওরকম কাদা মারা মনে হচ্ছে না। যাই হোক, আরো কিছু জায়গায় আপনারা চাইলে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, অলরেডি এমনি ভালো দেখা যাচ্ছে, খারাপ না। এরকম একটা এরকম চুল উঠতেছে এরকম একটা মডেলকে এত সুন্দর করে মাস্কিং করাটাও কিন্তু যথেষ্ট টাফ, এবং যেটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল সেটাকে আমরা কিন্তু মাত্র 2-3-4 সেকেন্ডের মধ্যে করে ফেলছি। তো আশা করতেছি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন, আর আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সেটাকে সাদা বানিয়ে দিবেন, তারপরে এই যে বেল আইকনটাতে ক্লিক করে সেন্ড মি অল নোটিফিকেশন দেন সেভ দিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুগণ পুরোটা দেখার জন্য, আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।